হ্যালো বন্ধুরা এখানে আমার স্মার্টফোনের স্টোরেজে একটি ফটো একটি অডিও এবং একটি ভিডিও রয়েছে এখন আমার এই স্মার্টফোনটিকে যদি কোনো বন্ধুর হাতে দিয়ে দেওয়া হয় সে খুব সহজেই এগুলিকে প্লে করে দেখতে পারবে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েডের মধ্যে কিছু সেটিংস করে নেন সেক্ষেত্রে ওই ফটো অডিও এবং ভিডিওগুলি ঠিক এভাবে চলে আসবে এখানে কেবল আপনি ছাড়া আপনার কোনো বন্ধু এগুলিকে কখনোই প্লে করে দেখতে পারবে না এই সেটিংসটিকে আপনাদের স্মার্টফোনে সেট করার জন্য আপনাদের কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আপনার স্মার্টফোনের স্টোরেজে থাকা ফটো অডিও এবং ভিডিওগুলিকে হাইড করার জন্য আপনাদের যেখানে ফটো অডিও এবং ভিডিও রয়েছে সেখানে যেতে হবে তো আমি এখানে আমার স্মার্টফোনের ফাইল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে পর এখান থেকে ইন্টারনাল স্টোরেজ ওপেন করছি ওপেন করার পরে যেই ফাইলের ভেতরে আমার ফটো অডিও এবং ভিডিও রয়েছে সেই ফাইলটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনারাও এভাবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে প্রথমে আমার একটি ফটো রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এটি একটি চ্যানেলের লোগো রয়েছে তো এই ফটোটি আমি ছাড়া যেন আর কেউ দেখতে পায় সেজন্য কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো যে নামে সেভ রয়েছে তার একেবারে শেষে ডট জেপিজে রয়েছে তো এখানে ফটোর ক্ষেত্রে দুটো অপশান আপনারা পেয়ে থাকবেন একটি হলো ডট জেপিজে এবং অপরটি হলো ডট পিএনজি তো এখানে আপনার যদি ডট জেপিজে বা ডট পিএনজি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফটোটির ওপরে একটি ক্লিক করে ধরে রাখবেন সাথে সাথে আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে একেবারে ওপরের ডান দিকের কোণে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে আপনাদের বেছে নিতে হবে রিনেম বলে অপশানটিকে এই রিনেম অপশানটির উপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে রিনেম সেভ করতে বলা হচ্ছে তো আপনারা এখানে একেবারে শেষে ডট জেপিজে যে রয়েছে এই জেপিজে এটাকে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দেওয়ার পর এই ডট জেপিজের জায়গায় আপনারা ডট থাকবে এ বি সি এরকম ধরনের ইন্টারফেস লিখে দেবেন লিখে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটোটি এখন আর কেউ ওপেন করে দেখতে পারবে না তো হবে আপনার ফটোগুলিকে হাইড করে রাখতে পারেন আবার যদি আপনার পরে প্রয়োজন পড়ে এই ফটোটি দেখার জন্য সেক্ষেত্রে আপনি আবার কী করবেন এই ফটোটির উপরে একটি ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে আবার সেই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম ধরনের অপশান চলে আসবে এখান থেকে আবার রিনেমে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ডট এবিসি রয়েছে আপনি কী করবেন আপনার যদি ডট জেপিজে থেকে থাকে সেক্ষেত্রে আপনি জেপিজে দিয়ে দেবেন আর যদি ডট পিএনজি থেকে থাকে সেক্ষেত্রে ডট পিএনজি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে বাটানো একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফটোটি আবার চলে এসছে তো এখন যে কেউ এখানে ক্লিক করে ফটোটি দেখতে পারবে তো এরপরে দেখতে পাচ্ছেন যে একটি অডিও রয়েছে তো অডিওর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওটি সেভ রয়েছে শেষে ডট এমপি থ্রি দিয়ে তো এখানে এই অডিওটি যদি আমি অন্য কাউকে শোনাতে না চাই বা অন্য কেউ আমার স্মার্টফোনটি হাতে নিয়ে না শুনতে পারে সেজন্য আমি কি করব জাস্ট এটার উপরে একটি ক্লিক করে ধরে রাখব ধরে রাখার পরে আবার থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পরে এখান থেকে রিনেম রিনেম থেকে শেষে দেখতে পাচ্ছেন ডট এমপি থ্রি আমি এখানে এমপি থেকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পর এ বি সি দিয়ে দিলাম ডট এবিসি এখন ওকে করে দেবো তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ যদি ক্লিক করে এই অডিওটি কখনোই আর প্লে হবে না আবার এই অডিওটিকে হাইট থেকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই অডিওটির ওপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আবার সেই থ্রি ডটে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে রিনেম রিনেম থেকে এখানে ডট এবিসি রয়েছে তো এটা যেহেতু একটি অডিও তো এখানে আমাদের কী দিতে হবে এমপি থ্রি এমপি থ্রি ছিল তাই আবার আমরা এমপি থ্রি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর জাস্ট যখনই আমরা ওকে করব সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওটি আবার চলে এসছে তো এখন যে কেউ এখানে প্লে করে অডিওটি শুনতে পারবে তো পরে রয়েছে একেবারে নিজে একটি ভিডিও রয়েছে তো এই ভিডিওটিকে হাইড করার জন্য কী করতে হবে ভিডিওটির ওপরে একটি ক্লিক করে ধরে রাখতে হবে এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডট থেকে রিনেম রিনেম থেকে এটা যেহেতু একটি ভিডিও তাই শেষে এমপি ফোর রয়েছে তো এখানে আপনাদের কি করতে হবে এমপি ফোরের জায়গায় এবিসি বা অন্য কোনো কিছু দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো বন্ধু এখন এটাকে প্লে করে দেখতে পারবে না এই ভিডিওটি কেউ প্লে করতে পারবে না তো আবার ভিডিওটিকে হাইট কাটানোর জন্য কি করতে হবে ভিডিওটির উপরে জাস্ট একটি ক্লিক করে ধরে রাখতে হবে এখান থেকে থ্রি ডট থ্রি ডট থেকে রিনেম রিনেম থেকে এখানে আপনাকে এবিসি ক্লিয়ার করে দেওয়ার পর এটা যেহেতু একটি ভিডিও তাই এম পি ফোর দিতে হবে দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে করতে হবে ওকে করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটি হাইট কেটে গেছে তো এখন যে কেউ এটাকে প্লে করে দেখতে পারবে তো আপনারাও এভাবে আপনাদের স্মার্টফোনের স্টোরেজে থাকা বিভিন্ন ফটো অডিও এবং ভিডিওগুলোকে হাইড করতে পারবেন এবং আনহাইড করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না